উনচল্লিশতম বান্দরা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ ও দ্বিতীয় আন্ত স্কুল স্কাউট ক্যাম্পিং উপলক্ষে বান্দরা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে প্রাক্তন স্কাউটদের নিয়ে এক মিলন মেলার আয়োজন করা হয়। উক্ত প্রাক্তন স্কাউট মিলন মেলায় উপস্থিত ছিলেন বান্দরা হোলি ক্রস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্কাউট শিক্ষক জনাব বাবু সুকুমার চন্দ্র বণিক, বান্দরা হলিগ্রজ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন স্কাউট ও নয়েন্সটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব হাবিবুর রহমান পান্নু খান, জনাব জহিরুল ইসলাম জহির মোল্লা, জনাব সোহেল মাহমুদ, জনাব সুপন আহমেদ, জনাব পঙ্কজ সরকার, জনাব রনি রায়, জনাব আনসার আহমেদ, মিস্টার পার্থ আঞ্জুস গোমেস, জনাব সাইফুল আহমেদ, জনাব আকাশ হোসেন। আরও উপস্থিত ছিলেন বান্দরা হোলি ক্রসের প্রাক্তন স্কাউট পীযূষচন্দ্র মণ্ডল, অঞ্জনমণি বাপ্পা, নাজমুল হুসেন, প্রাণকৃষ্ণ হালদার, আক্তার হোসেন, মোহাম্মদ সাইফুল ইসলাম জুয়েল, আব্দুল রাজ্জাক রাজু ইসলাম, শিপাদ আহমেদ, ফেরদোস হাসান ফাহিম, ফয়সাল আহমেদ, জুয়েল মাহমুদ, দেওয়ান সুজন। বান্দরা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ স্কাউট গ্রুপের ইউনিট লিডার শেখ আল আমিন হোসেন সহ বিদ্যালয়ের প্রাক্তন স্কাউট সহ প্রাক্তন ছাত্র এবং আগত স্কুল থেকে স্কাউট বৃন্দ শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বান্দরা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্র ও প্রাক্তন স্কাউট জনাব রাসেল রহমান শিমুল। উক্ত অনুষ্ঠানে প্রাক্তন স্কাউটদের পক্ষ থেকে বান্দরা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন স্কাউট শিক্ষক জনাব বাবু সুকুমার চন্দ্র বণিককে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও বান্দরা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজকে একটি বিশেষ উপহার ৩৯তম বান্দরা হোলি ক্রস এবং দ্বিতীয় আন্ত স্কুল সমাবেশে অংশগ্রহণকারীর বিভিন্ন স্কুলকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ৫০ বাংলা টেলিভিশন, বান্দরা হোলি ক্রস স্কুল অ্যান্ড কলেজ, নবাবগঞ্জ, ঢাকা। আপনারা দেখছেন ৫০ বাংলা টেলিভিশন, সুস্থ সুন্দর বিনোদন প্রচারে।